তো বন্ধুরা, বহুদিন পর মাছের দামের আপডেট নিয়ে চলে এসেছি। তো ভিডিওর শুরুতেই বলে দিই, আমি যে দামগুলো বলবো মাছের, সেগুলো কলকাতা গালি স্ট্রিটের যে দাম রেট রয়েছে সেই রেট অনুসারে, কিন্তু মাছ যেগুলো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এই মাছগুলো বা এই ভিডিওগুলো কিন্তু গালি স্ট্রিটের নয়। বাট মাছের দামের যে একটা আইডিয়া, তোমরা যদি মাছ কিনতে চাও গালি স্ট্রিট থেকে বা অর্ডার করো, সেক্ষেত্রে তোমরা দামের আইডিয়াটা কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবে। বাট ভিডিওগুলো, একটা ফার্মের ভিডিওগুলো কিন্তু গালিব স্ট্রিটের নয়। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানে সব বড় সাইজের ব্রুডার বলতে পারো, দেখতে পাচ্ছ পেটও কিন্তু সব মাছের প্রায় লোডই রয়েছে। তো গোল্ডফিশ রয়েছে, আমাদের ব্ল্যাক গোল্ডফিশ রয়েছে, আর এইখানটায় কিছু রোজি বার্ব রয়েছে। তো গাপ্পি ফিশও তোমরা দেখতে পাচ্ছ, যেটা গামলার মধ্যে রয়েছে। তো একটা একটা করে সব মাছই দেখতে পাবে তোমরা। তো এই ব্রুডারগুলো তোমরা 150 টাকা থেকে 200 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে, তোমরা যদি গালিব স্ট্রিটে যাও। লাস্ট যে সানডে ছিল, সেই সানডেতে যে দাম, যে রেট চলেছে, সেই রেট অনুসারে কিন্তু আজকের ভিডিওটা। তো এবারে তোমরা দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি জেব্রা মাছ। জেব্রা মাছের মধ্যে কিছু কই কার্প রয়েছে। তো জেব্রা মাছ সাধারণত 2.5 টাকা থেকে 4 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে ইয়েলো আর রেড। আর যেটা গ্রিন দেখতে পাচ্ছ, সেটা 6 টাকা থেকে 7 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এরপরে আমাদের রয়েছে কিছু মিল্কি, আর তার সাথে যে কার্প ফিশ, সেই কার্প ফিশ তো রয়েছেই, আর কিছু সোয়াংকি গোল্ডও আছে। কিন্তু যে মিল্কি ফিশটা তোমরা দেখতে পাচ্ছ, এই মিল্কি ফিশগুলো সব থেকে ছোট সাইজ যেটা মিল্কি ফিশের সেটাই রয়েছে। তো এটা তোমরা 4 টাকা থেকে 6 টাকার মধ্যে পেয়ে যাবে। আমি এক্সাক্ট দাম বলছি না, কারণ সবার ক্ষেত্রে দামগুলো আলাদা আলাদা হয়। তোমরা যে অ্যামাউন্টের ফিশ নেবে, যত পরিমাণ বেশি নেবে বা যত টাকার শপিং করবে, সেই হিসাবে কিন্তু দাম বেশি কম হয়। তো সেক্ষেত্রে আমি একটা তোমাদের অ্যাপ্রক্সিমেটলি একটা দাম একটা বলছি যে এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো এবার দেখতে পাচ্ছ এখানে টাইগার ফিশ রয়েছে। তো এই টাইগার ফিশ কমন যা দাম থাকে, 10 টাকা থেকে 12 টাকার মধ্যে তোমরা পিচ কিন্তু পেয়ে যাবে। তো এখানেও দেখতে পাচ্ছ, এখানেও কিছু কালেকশন রয়েছে। বাট এই ভিডিওটা অনেক পুরনো ভিডিও, তার জন্য এই মাছগুলো তো এখন তোমরা পাবে না, বাট এরকমই মাছ তোমরা পেয়ে যাবে। আর এই সময় গালিব স্ট্রিটে গিয়ে ভিডিও করা তো সম্ভব না, তার জন্য এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যে দাম রয়েছে সেই দামের আপডেটটা দিয়ে দিচ্ছি, যাতে তোমরা মাছ কিনতে গেলে সেই দামের আপডেটটা পেয়ে যাও। তো এখানেও দেখতে পাচ্ছ ব্রুডার রয়েছে আমাদের ব্ল্যাক গোল্ডের, এটা 200 টাকা থেকে 250 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। যারা ব্রিডিং করাতে চাও বাড়িতে নিয়ে গিয়ে, তারা ওই মাছগুলো কিন্তু নিতে পারো। এবার রয়েছে আমাদের টাইগার সার্ক। টাইগার সার্কের এটা একটু ছোট সাইজ আছে, তবে এটার দাম তোমরা পড়ে যাবে 10 টাকা থেকে 12 টাকার মধ্যে তোমরা এই টাইগার সার্কগুলো পেয়ে যাবে। এছাড়াও আরও অনেক মাছের কালেকশন রয়েছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিও দেখে যদি তোমাদের একটুও হেল্প হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার থেকে চাইবো রেগুলার ভিডিও দিতে, তোমাদের রেগুলার আপডেট দিতে, বাট হয়ে ওঠে না। তো চলো দেখা যাক কত দূর যাওয়া যায়। তো এবারে দেখতে পাচ্ছ এখানে কিছু আমাদের গোল্ডফিশ রয়েছে, যেটা একদম সিঙ্গেল লেজ, যেটা গোল্ডফিশ, এটা তোমরা পেয়ে যাবে 20 টাকা থেকে 25 টাকার মধ্যে। গোল্ডফিশ যেটাকে বলে সেই গোল্ডফিশই এটা, বাকি যেগুলো তোমরা দেখো যে ডবল লেজ, সেগুলো কিন্তু আসলে অরেন্ডা। তো এটাই ছিল গোল্ডফিশ। আর এবারে দেখতে পাচ্ছ এখানে কিছু ফ্লাওয়ার হর্নের বাচ্চা রয়েছে, আর পিরানাও রয়েছে এর ভেতরে, এটা হচ্ছে আমাদের ফ্লাওয়ার হর্ন যেটা ছিল। তো এবারে চলে এসছে আমাদের রেড টেল শার্ক আর অ্যালবিনো রেড টেল শার্ক, দুরকমই আছে, কিন্তু এটা খুবই বড় সাইজ আছে। তো এটা তোমরা পেয়ে যাবে 25 টাকা থেকে 30 টাকার মধ্যে। তারপরে আমাদের এখানে চলে এসছে গোল্ডফিশের পরেই চলে এসছে যেটা হচ্ছে কই কার্প। কই কার্পের এটা একটু বড় সাইজ আছে, এটা তোমরা পেয়ে যাবে 18 থেকে 20 টাকার মধ্যে কই কার্পগুলো পেয়ে যাবে। এবারে চলে এসছে আমাদের রোজি বার্প। রোজি বার্প কিন্তু খুবই সুন্দর লাগে, এই ফিশটা পেয়ে যাবে 12 টাকা করে। এটা এক্সাক্ট দাম 12 টাকাতেই তোমরা পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। আর এবারে চলে এসছে মিল্কির, যেটা একদম স্মলের থেকে একটু বড়, এটা তোমরা পেয়ে যাবে 10 টাকা থেকে 12 টাকার মধ্যে মিল্কি। এটা কিন্তু তোমরা অনেক বড় করতে পারো চাইলে, যদি তোমরা কেউ পুষতেও চাও, এই মাছটা পুষে অনেক বড় করতে পারবে। আর বড় করার কথা বলতে বলতে দেখো কই কার্প চলে এসেছে, সব থেকে বড় তোমরা যেটা করতে পারবে যেই মাছ, সেই কই কার্প মাছ, এটাও পেয়ে যাবে তোমরা 18 থেকে 20 টাকার মধ্যে।
এবারে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা ব্ল্যাক গোল্ড, তো এই ব্ল্যাক গোল্ডটা তোমরা পেয়ে যাবে মাত্র 18 টাকা থেকে 22 টাকার মধ্যে। আর যে সোয়াংখিগুলো দেখছো এগুলো তোমরা পেয়ে যাবে 16 টাকা থেকে 20 টাকার মধ্যে। তো সোয়াংখি আর ব্ল্যাক গোল্ড দুটোই একটু সেন্সিটিভ মাছ, বাট তোমরা এটা নিয়ে কিন্তু ব্যবসা করতে পারো। এইবারে দেখো গাপ্পি মাছের যে কালেকশনটা, এটা খুবই রেয়ার, এরকম কালারের গাপ্পি মাছ কিন্তু তোমরা খুব সাধারণত দেখতে পাবে না, তো এটাও পেয়ে যাবে তোমরা। এগুলো ফিমেল আছে সব, তো ফিমেল এগুলো তোমরা পেয়ে যাবে মাত্র 25 টাকা থেকে 30 টাকার মধ্যে, সিঙ্গেল পিচ, এক পিচ। তো এইভাবে তোমরা পেয়ে যাবে, আর বেশি অ্যামাউন্টে নিলে সেক্ষেত্রে দাম পুরো আলাদা হয়ে যাবে, বাট এই রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এবারে দেখতে পাচ্ছ এখানে রেড ক্যাপ ফিশ আছে, তো এখানে সব রকম সাইজ মেশানো আছে, একদম ছোট মানে 8 টাকা থেকে শুরু করে এখানে 25 টাকা পর্যন্ত সাইজের আছে। আর দু একটা ব্রুডার আছে দেখতে পাচ্ছ নিচে, একদম যেটা সব থেকে বড়, তো সেই ব্রুডারটা আছে, ওটা তো বিক্রি নেই, বা এরকম সাইজেরও তোমরা পেয়ে যাবে গালিপসিটা, যেটা তোমরা 150 টাকা থেকে 200 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। আর এবারে দেখতে পাচ্ছ আমাদের কিছু চিকলেট প্রজাতির মাছ এসেছে, তো চিকলেট যেগুলো ব্যানানা চিকলেট সেগুলো তো খুবই সুন্দর লাগে, আর তার সাথে কিছু ব্লু চিকলেটও আছে, আর এখানে অন্য মাছও রয়েছে, মানে ফ্লাওয়ার হর্নের বেবিও রয়েছে, তো 3-4 রকম মাছ মেশানো রয়েছে, বাট চিকলেটগুলো তোমরা পেয়ে যাবে 25 থেকে 30 টাকার মধ্যে। এবার রোজিভাব তোমরা দেখেছো, এবার গাপ্পি মাছ এইগুলো তোমার যেটা বললাম 30 থেকে 25 টাকার মধ্যে পেয়ে যাবে। এবারে কই কার্পেরি, এটা একটু বড় সাইজ রয়েছে, এগুলো 18 থেকে 20 টাকা এর মধ্যে পেয়ে যাবে। মানে মাছ সাধারণত সাইজ হিসেবে দাম, তোমরা যখন যাবে যেরকম সাইজ থাকবে সেই হিসেবে তোমরা কিন্তু মাছ পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের রয়েছে বেট্টা ফিশ বা ফাইটার ফিশ, এটা খুবই কম দামে পেয়ে যাবে, 5 টাকা থেকে শুরু করে মানে 4 বা 5 টাকা এর মধ্যে তোমরা পিচ কিন্তু পেয়ে যাবে। মানে যদি 100 পিচও নাও সেক্ষেত্রে 300 থেকে 350 টাকার মধ্যে তোমরা কিন্তু 100 পিস বেট্টা ফিস পেয়ে যাবে, যে কোনো দোকানে তোমরা গিয়ে দেখতে পারো। তো তারপর এখানে কিছু গাপ্পি রয়েছে, এখানে কিছু মেল রয়েছে, যেমন ওটাই ফিমেল ছিল, এখানে কিছু মেল আর ফিমেল মিক্স রয়েছে, মিক্স গাপ্পি বলতে পারো। তো এবারে চলে এসছে আমাদের গোল্ড ফিস, একদম ছোট সাইজ, এটা 6 টাকা পিচে তোমরা কিন্তু এই গোল্ড ফিশগুলো পেয়ে যাবে। এটা সব দোকানে আশা করি তোমরা দেখতে পাবে, তো 6 টাকা থেকে 8 টাকার মধ্যে, সিজন হিসেবে দাম বাড়ে কমে, তো সেই হিসেবে তোমরা পেয়ে যাবে। এবারে রয়েছে আমাদের উইডো ফিশ, যেটা পিঙ্ক উইডো রয়েছে, ইয়েলো উইডো, গ্রিন উইডো আর ব্লু উইডো, 4 রকম কালার মিশে কিন্তু এখানে রয়েছে। এই উইডোগুলো তোমরা পেয়ে যাবে 25 টাকার মধ্যে পিচ, আমি যে দামটা বলছি এটা কিন্তু পিচ হিসাবে, সাইজ দেখতে পাচ্ছ প্রায় আঙ্গুলের পুরো সমান হয়ে যাচ্ছে সাইজ, মানে 4 ইঞ্চি 3 ইঞ্চি মতো সাইজ আছে। তো এটা তোমরা মাত্র 25 টাকার মধ্যে কিন্তু সিঙ্গেল পিচ পেয়ে যাবে এই উইডোগুলো, একদম তোমরা ব্রিডিংও করাতে পারো এই উইডো নিয়ে, একদম ম্যাক্সিমাম সাইজ বলতে পারো, তো খুবই সুন্দর এই উইডো, আমি নিজেও পুষি। তো এরপরে রয়েছে তোমাদের জন্য স্পেশাল, যেটা হচ্ছে বেলুন মলি, বাট বেলুন মলিরই ইয়েলো কালার, আর তার সাথে কিছু সিঙ্গেল মলিও আছে আর বেলুন মলিও আছে। বেলুন মলি তো আমার ফেভারেট, আর মলি মাছ নিয়ে তো প্রচুর ভিডিও আছে, প্রচুর ইনফরমেশন পেয়ে যাবে মলি মাছ সম্বন্ধে তোমরা চ্যানেলে, তো যারা এখনো ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে নাও। আর এই বেলুন মলি পেয়ে যাবে তোমরা মাত্র 20 টাকা করে। এরপর এখানে একদম স্মল সাইজ যে আমাদের ব্ল্যাক গোল্ড আর সোয়াংখি এগুলো রয়েছে, এগুলো তোমরা পেয়ে যাবে মাত্র 14 টাকা থেকে 16 টাকার মধ্যে। মানে মোটামুটি তোমরা গড়ে যদি মাছ কিনতে যাও সব মাছই 25 থেকে 30 টাকার মধ্যে কিন্তু তোমরা সব মাছই পেয়ে যাচ্ছ, আর যদি ব্রুডার নিতে চাও সেক্ষেত্রে 150-250 এরকম দাম কিন্তু হয়ে যায়। তো এবারে রয়েছে আমাদের মলি, যেটা মিডিয়াম সাইজ, ম্যাক্সিমামও না আর ছোটও না, মিডিয়াম সাইজ মলি, এটা তোমরা পেয়ে যাবে 8 টাকা থেকে 10 টাকা করে পিচ, যেটা ব্ল্যাক মলি আর হোয়াইট মলি মিক্স রয়েছে। এবারে চলে এসছে আমাদের প্লাটি, এটা খুব ছোট্ট মাছ হলেও কিন্তু খুবই সুন্দর লাগে অ্যাকুরিয়ামে, আর বাচ্চাও দেয় কিন্তু মলি মাছের মতন তাড়াতাড়ি, তো এটাও পেয়ে যাবে তোমরা মাত্র 3 টাকা থেকে 6 টাকার মধ্যে প্লাটি ফিশ। এবারে দেখতে পাচ্ছ এখানে কিছু মলি কালেকশন রয়েছে, একটু ছোট সাইজের মলি আছে, এটা তোমরা পেয়ে যাবে 4 টাকা করে। ব্ল্যাক মলি, হোয়াইট মলি, ইয়েলো মলি, 3 রকম কালার আছে, তো 4 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এটা আজকের লাস্ট মাছ, যেটা হচ্ছে রেড ক্যাপ,
ছোট সাইজ রয়েছে, এটা 5 টাকা করে তোমরা এই মাছগুলো কিন্তু পেয়ে যাবে বন্ধুরা। তো যারা মাছ কিনতে চাও অবশ্যই গালিব স্ট্রিট ভিজিট করো। তো এই ভিডিও দেখে যদি তোমাদের একটু হেল্প হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও, কারণ নেক্সট ভিডিও পুরো ধামাকেদার ভিডিও আসছে পুরো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।